সাভারের বলিয়ারপুরে বাসের ধাক্কায় আহত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আরেক বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা ইসলাম নিপা মারা গেছেন আজ। এ নিয়ে একই দুর্ঘটনায় প্রতিষ্ঠানের পাঁচজনের প্রাণহানি হল। গতরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারহানা ইসলাম নিপার মৃত্যু হয়। খবরটি আজ সকালে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা। বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা ইসলাম নিপা সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নিউক্লিয়ার সায়েন্সে কর্মরত ছিলেন। গেল রবিবার সাভারের বলিয়ারপুরে দুই বাস এবং একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের চারজন নিহত হন। এ ঘটনায় বাস চালকও মারা গেছেন।